হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি শুনে ভালো আছেন। অঙ্কন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলো আপনাদের মাঝে। সো ভিউয়ার্স, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আপনি সবার আগে আমাদের ভিডিওগুলো পাবেন। ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে, ওরফে শিশু বক্তা। আপনারা জানেন গত পরশু দিন রফিকুল ইসলাম মাদানিকে গ্রেপ্তার করেছে র‍্যাব, এবং এই তাকে গ্রেপ্তার করার পেছনে মূল কারণ হচ্ছে সে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, এ কারণে তাকে র‍্যাব গ্রেপ্তার করেছে। আর এ নিয়ে ঢাকায় একটি মামলা করা হয় রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করা হয়। শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানি বিরুদ্ধে গাজীপুরের গাসা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর এবার ঢাকায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ মতিঝিল জোনের সহকারী কমিশনার এসি জহিদুল ইসলাম। এর আগে গত বুধবার নেত্রকোনায় মা মাদানিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে র‍্যাব, পরে তাকে গাজীপুরে গাসা থানায় হস্তান্তর করে র‍্যাব। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশের জিএমপি কমিশনার লুৎফর কবির। গত 10 ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর আজ বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হলো। জিএমপি কমিশনার লুৎফর কবির বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গত বুধবার রাতে কাসা থানায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয় তিনি আইন না মানায় মেনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। গত 25 মার্চ নরেন্দ্র মোদীর সফরে বিরুদ্ধে বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করেছিলেন পুলিশ, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় মামলায় তাকে আসামি করা হয়নি। আপনার রফিকুল ইসলামের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে, এটি হচ্ছে গাজীপুরে। এটি মূলত করা হয়েছে ডিজিটাল নিরাপত্তার বিষয়ে যে একটা মামলা আছে সেই মামলাতে সে হচ্ছে একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, এ কারণেই এই মামলাটি হয়েছে। সোভিয়ার্স, আপনারা অবশ্যই এই উস্কানিমূলক বক্তব্য থেকে দূরে থাকবেন এবং যাতে দেশে অরাজকতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবেন। সোভিয়ার্স, পরবর্তী ভিডিওকে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাই।